আজ বিকেলে আমি এবং আমার পরিবারের সকলে মিলে গিয়েছিলাম ফুলিয়া রঙ্গমঞ্চের রবীন্দ্র পার্কে, যেই রবীন্দ্র পার্কটাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এখানে বানানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় মূর্তি, তাছাড়াও আছে ফোয়ারা আর বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডস, যেখান থেকে আমি আর আমার বোন চড়েছিলাম সিসতে। যাই হয়ে যাক না কেন, পার্কে আসলে যে সে যতই বড় হয়ে যাক, তার রাইডসে চড়তে তো মন চায়, বিশেষ করে দোলনা আর সিসতে। এরপর আমরা চলে গেলাম একটা ফুচকার দোকানে, সেখান থেকে আমরা অর্ডার করলাম দই ফুচকা আর চাটনি ফুচকা। আমার ফ্যামিলির অন্য সকলে খাচ্ছিল জল ফুচকা, যেখান থেকে আমি দু একটা খেয়ে নিয়েছিলাম। এরপর গাইস আমাদের অর্ডারটা চলে এসেছে, তারপর আমরা খেলাম দই ফুচকা আর চাটনি ফুচকা, যে দুটো টেস্ট খুবই সুন্দর ছিল, তবে দই ফুচকাটা আমার বেশি ফেভারিট। এরপর আমরা চলে গেলাম আই লাভ ফুলিয়ার ব্যানারে, যেখানে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সো ফাইনালি আজকে চলে এসেছি। এরপর টোটোতে উঠে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম, এভাবেই আমি আজকের দিনটা এনজয় করলাম।